এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কাবিহীন, সত্য সুন্দর যত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ শিশুর শাস্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমরা জানি যে অভিভাবক হিসেবে অনেকে আছেন শাসনে শক্ত অবস্থান করবার প্রত্যয়ে শিশুদের কিছু কিছু কাজে সাংঘাতিক ক্ষুব্ধ হন এবং তাদের শাস্তি দেন। তাদের ধারণা এভাবে শাসন না করলে তারা ক্রমে বেপরোয়া হয়ে উঠবে, কিন্তু এতে শাস্তিপ্রাপ্ত শিশুর মানসিকতার উপর সুদূর প্রসারী কি প্রভাব পড়ে তা আমাদের ভেবে দেখা খুবই প্রয়োজন। এক্ষেত্রে মা বাবার কঠিন বিচারক হয়ে ওঠার চেয়ে তাদের ধৈর্যশীল ও দূরদর্শী হয়ে ওঠার প্রয়োজনীয়তা অধিক। প্রিয় দর্শক, এ ঘটনা আমরা দেখেছি। সম্মানিত মেহমানের হাত থেকে 2-3 বছরের কোনো শিশু বাম হাত দিয়ে কোনো কিছু গ্রহণ করলেই ব্যাস সাথে সাথে রক্তচক্ষু, এবং পরে ওই শিশুর জন্য অপেক্ষা করছে বড়ই দুঃসময়। পরে তাকে বিচারের মুখোমুখি হতে হয়। তাকে বহুবার নিষেধ করার পরও কেন সে কাজটি করল? প্রধানত এ ধরনের ঘরোয়া বিচারের সময় আসামি অর্থাৎ শিশু এবং বিচারক ছাড়া আর কেউই থাকেন না। শিশুটি তখন খুবই অসহায় বোধ করে। বিচারকের অভিযোগের কি জবাব হওয়া উচিত তাও সে ভেবে পায় না। এ সময় সে কারো সহায়তা কামনা করে, কিন্তু মা কিংবা বাবা তো এখন কড়া বিচারকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, সেহেতু তার অসহায়ত্ব তাকে বঞ্চিতই শুধু করে এবং অন্যায্য বিচারের কারণে চোখের পানি শুধু সে ফেলে। বিজ্ঞানীরা বলছেন শিশুর যে কোনো আচরণের জন্য শাস্তি দিলে তা শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলে। শাস্তি 2 ধরনের হয়, শারীরিক ও মানসিক। আমরা জানি যে শারীরিকভাবে আঘাত করা, খেতে না দেয়া ইত্যাদি শারীরিক শাস্তি, আর মানসিক শাস্তি হলো তাকে নিয়ে খারাপ মন্তব্য করা, বকাঝকা করা, সময়ে অসময়ে দোষারোপ করা, লজ্জা দেয়া, ঘরে আটকে রাখা ইত্যাদি। শিশুকে যে কোনো ধরনের শাস্তি তার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, শিশু ভীত হয় এবং সে ক্রমে লাজুক হয়ে গড়ে ওঠে। প্রিয় দর্শক মণ্ডলী, বোধশক্তির অপরিপক্কতার কারণে শিশুর কাছে ন্যায় অন্যায়ের ভেদ থাকে না। ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গিতে এমনকি সারা বিশ্বের প্রচলিত বিচার ব্যবস্থায়ও শিশু অপরাধের অভিযোগ থেকে মুক্ত। বড়দের দৃষ্টিতে সে কোনো অপরাধ করলেও তার শাস্তির বিধান তখনও বলবৎ হয় না। শিশু তার অজ্ঞতার কারণে কোনো ভুল করলেও সেটি তার শিক্ষার একটি ব্যবহারিক উপায় হতে পারে। এ ভুলের মাধ্যমেই তাকে হাতে কলমে যত্নের সাথে শিখিয়ে দেয়া যায় যে সে যেটি করেছে সেটি সঠিক ছিল না। এমন সহানুভূতিশীল সংশোধনই তার প্রাপ্য। দর্শক মন্ডলী, বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। এরকম বলা হয়েছে, তোমাদের সন্তানরা 7 বছর বয়সে উপনীত হলে তাদেরকে নামাজের জন্য আদেশ করো, আর যখন তারা 10 বছর বয়সে পৌঁছে তখন তাদের নামাজ না পড়ার দরুন হালকা প্রহার করো। এতে বোঝা যায় যে শাস্তি প্রয়োগের জন্য শিশুর বালেগ হওয়া তথা বয়সের একটা নির্দিষ্ট স্তর বিবেচ্য। লক্ষ্য করা যায় কথায় কথায় শিশুকে শাস্তি দিতে কিছু অভিভাবক খুবই তৎপর থাকে, অথচ শিশুকে বিভিন্ন বিষয়ে পরিকল্পিতভাবে শেখানোর ব্যাপারে তাদের তৎপরতা খুবই নিষ্ক্রিয়। আফসোসের সাথে বলতে হয়, আমরা খেয়াল রাখি না শিশু জন্ম থেকে প্রাণ চাঞ্চল্যে ভরপুর। তাদের উচ্ছলতা ও দুরন্ত চালচলনে ঘরের পরিবেশকে মুখরিত করে তোলে। একত্রে জড়ো হওয়া কতক শিশুর কলকাকলি যে পরিমাণ আনন্দ দেয় তা কিছুতেই তুলনা করা যায় না, কিন্তু কোনো কারণে শিশু বিচারের মুখোমুখি হলে এই অবস্থা তার প্রাণ চাঞ্চল্যকে অবদমিত করে। আবার অক্ষমতার দরুন কোথাও অসফল হলে শিশুকে সমালোচনা করা হয়, এটাও তার জন্য শাস্তি তুল্য। এতে শিশু মানসিক অস্থিরতায় ভোগে, অতিমাত্রায় শাসনের কবলে পড়লেও শিশু উদ্বিগ্ন হয় ও অসহায়ত্ব অনুভব করে। সুতরাং শাস্তির চিন্তা তো নয়ই, শাসনটা হতে হবে স্বভাব মিশ্রিত, যাতে কোনো অবস্থাতেই শিশু ভয়ের পরিবেশে পতিত না হয়। আবার অক্ষমতার দরুন কোথাও অসফল হলে শিশুকে সমালোচনা করা হয়, এটাও তার জন্য শাস্তি তুল্য। এতে শিশু মানসিক অস্থিরতায় ভোগে, অতিমাত্রায় শাসনের কবলে পড়লেও শিশু উদ্বিগ্ন হয় ও অসহায়ত্ব অনুভব করে। সুতরাং শাস্তির চিন্তা তো নয়ই, শাসনটা হতে হবে স্বভাব মিশ্রিত, যাতে কোনো অবস্থাতেই শিশু ভয়ের পরিবেশে পতিত না হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ এখানেই রাখছি। আগামী পর্বে ভিনদেশি চ্যানেলে শিশুর আসক্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করছি সে পর্বটিও আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছে আলোর দিন। এসেছে আলোর দিন, সত্যের উচ্চ।